হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে যে ভিডিওটা দেখাবো কি করে আপনারা ক্যারেক্টারে বন সেটিং করবেন। আমি আগে একটা ভিডিও দেখেছি কি করে আপনারা ক্যারেক্টার তৈরি করবেন। যদি ভিডিওটা না দেখে থাকেন অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। হ্যাঁ, ড্রয়িং কার্টন টু পার্ট ওয়ান, ঠিক আছে? এটা আমি এটা হলো ড্রয়িং কার্টন, হ্যাঁ, টু পার্ট টু, ঠিক আছে? তো এখানে আমি দেখাবো কি করে আপনারা এভাবে, হ্যাঁ, পা নাড়াবেন, এই যে পা নাড়াবেন, হ্যাঁ, লেজ নাড়াবেন, ডানা নাড়াবেন, মাথা নাড়াবেন, হ্যাঁ, ঠিক আছে? এরপরে এখানে এসে আপনারা চোখ নাড়াতে পারবেন, ঠিক আছে? যে আমি আপনাদের দেখাচ্ছি, হ্যাঁ, এই যে আপনারা এখান থেকে চোখ নাড়াতে পারবেন। আমি এটা অফ করে নিচ্ছি আগে। এই যে আপনারা এখান থেকে চোখ নাড়াতে পারবেন, ঠিক আছে? এই যে এখান থেকে চোখ নাড়াতে পারবেন, মানে সব নাড়াতে পারবেন। আপনারা আপনাদের ইচ্ছা মতো অ্যানিমেশন দিতে পারবেন, ঠিক আছে? আপনাদের ইচ্ছা মতো আপনারা অ্যানিমেশন দিতে পারবেন, মানে কি বলবো, অনেক সুন্দর। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক, ঠিক আছে? তো আপনারা প্রথম কার্টুন ড্রয়িং টু যে অ্যাপস আছে আপনারা ওটাতে প্রবেশ করবেন, ঠিক আছে? তারপর এখানে এই যে আইটেম কন্ট্রাক্টর আপনারা এখানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে? এখানে ট্যাপ করে দেওয়ার পর এই যে প্লাস নিউ একটা অপশন দেখতে পাচ্ছেন কর্নারে, এটাতে ট্যাপ করে দিবেন, হ্যাঁ। তারপর আপনারা এই যে এখানে নিউ বোন, প্লাস নিউ বোনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটা এই যে মগের মতো দেখতে পারতেছেন, এটাতে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে কিন্তু ধরে রাখতে হবে, না হলে কিন্তু এই অপশনগুলো আসবে না, ঠিক আছে? তারপরে যে এখানে কাছি কাছি একটা অপশন আছে, এই যে কাছি কাছিতে আপনার ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে? তারপর আমি যেই ফটোগুলো পিএনজি মুড়ে নিয়েছিলাম আমি সবগুলো এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো এখন আমার দেখতে হবে আমার ওইগুলো কোথায় চলে গেছে। তো আপনারা এভাবে গ্যালারি থেকে ফটোগুলো খুঁজে বাহির করবেন, ঠিক আছে? তো এই যে আমার এগুলো এখানে আসছে। তো আমি প্রথমে যেটা করবো, আমি প্রথমে এই যে আমার বডিটা, আমি বডিটা এখান থেকে সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো তারপর আমি এভাবে এই যে কুপ করে আমি শুধু বডিটা রাখবো, ঠিক আছে? এই যে নিজে একটা একটা ঠিক দেখতে পারতেছেন টিয়া পাখির, ওটা যাতে না আসে, ঠিক আছে? শুধু যাতে বডিটা আসে এটা আপনাদের ভালো করে খেয়াল রাখতে হবে। তারপর এখানে টিক করে দিবেন, হ্যাঁ। তারপর এক আঙুল দিয়ে এই সাইডে ট্যাপ করবেন, আরও আঙুল দিয়ে হবে আপনারা ঘুরিয়ে দিবেন, হ্যাঁ, এই যেভাবে। তারপর এক আঙুল দিয়ে এভাবে আপনারা নিয়ে আসতে পারবেন, এই যে অলফি একটু আপনারা একটু, হ্যাঁ, একটু মাঝখানে দিবেন হালকা। এই আমি ঠিক যেভাবে দিচ্ছি আপনারা এভাবে দিবেন, লক্ষ্য করবেন, ঠিক আছে? তো আমার কী হবে, আমার এখানে এই যে এখানে এখানে একটা বন সেটিং হবে, ঠিক আছে? এখানে একটা বন সেটিং হবে, আর আমি এখানে এটা নাড়াতে পারবো, ঠিক আছে? এটা নাড়াতে পারবো আর এটা জায়গাতে স্থির থাকবে, তো এই সবগুলো কিন্তু সেম হবে, ঠিক আছে? এখন আমি এটা ট্যাপ করে দিবো, আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে আমি ট্যাপ করে দিব, তো আবারও এখানে, হ্যাঁ, টিক মার্ক দিয়ে দিব, ঠিক আছে? তো আমার কিন্তু এটা এখানে চলে আসছে, ঠিক আছে? তো এখন আমি এই যে এখানে ট্যাপ করলে একটা হলুদ একটা দাগ চলে আসবে, ঠিক আছে? হলুদ দাগ চলে আসার পর আপনারা এটাতে ক্লিক করবেন আবার, এই যে থ্রি ডট এখানে ক্লিক করে এখানে অ্যাটাচ একটা অপশন আছে, এই যে অ্যাটাচে আপনারা ক্লিক করে দেবেন। তো অ্যাটাচে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু বডিটা কিন্তু অলরেডি নড়াচড়া করতেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে বন্ধুরা, নিউ বোন যেটা অপশন আছে, যে নিউ বোন, নিউ বোনে দিয়ে আপনারা এখানে কোনো আমার কিছু নিতে হবে না, আমি এখানে টিক মার্ক দিয়ে দিবো, আমার শুধু একটা খালি বোন এখানে চলে আস, ঠিক আছে? এখন আমি এখানে ক্লিক করবো, যে হলুদ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ক্লিক করে দিয়েছি। তো এখানে আমি যে খালি যে একটা বোন, কোনো আমার কোনো বডি নেই, এটাতে ক্লিক করবো, এখানে এটা দিব, আমার কী হবে, আমার এই যে এখানে এক্সট্রা বোন চলে আসবে, ঠিক আছে? তা আমি এগুলাতে মাথা লাগাবো এবং কি ডানা লাগাবো, ঠিক আছে? তো এইভাবে আপনাকে করতে হবে। আবারও আমি এখানে ট্যাপ করব, আমি আগে খালি বন নিয়ে নিই, এই যে এভাবে আপনারা করতে হবে, ঠিক আছে? আমি এখানে লেজ দিব, আমি এই জায়গাটাতে লেজ দিব, ঠিক আছে? এই যে এই জায়গাটাতে আমি লেজ দিব। তারপর আমি আবার এখানে ট্যাপ করব, ঠিক আছে? ট্যাপ করে আমি পায়ের জন্য আমি একটা বন নিয়ে নিব, পা আমার পাগুলোর জন্য আমি একটা বন নিয়ে নিব, ঠিক আছে? তারপর আমি এখান থেকে আবার দুইটা পা আমার অবশ্যই লাগবে, আমি এখান থেকে আবার দুটা পাওয়ার জন্য আমি আরেকটা বন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই যে এভাবে, তো আমি আবার এখানে ট্যাপ করব, অ্যাটাচে দিব, এখানে আমার দুইটা পাওয়ার জন্য দুইটা বন আমি এখান থেকে নিয়ে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি আরেকটা বন নিব আমার মাথার জন্য, আমার যে মাথাটা আছে ওইটার জন্য আমি আরেকটা বন নিব, এই যে আমি এখান থেকে একটা বন নিয়ে নিব বন্ধুরা। তো এরপরে আমার এখানে কাজটা শেষ। তো এখন আমার কী করতে হবে, আমি মানে পরবর্তীতে ডানা নিয়ে আসতে হবে, মাথা নিয়ে আসতে হবে, চোখ নিয়ে আসতে হবে, এগুলো আমি নিয়ে আসবো, হ্যাঁ। তো তারপর এখানে আমি আবার প্লাস এখানে ক্লিক করব। তারপর এখানে এই যে একটা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা বাকেট অপশন, এখানে ক্লিক করবে, ক্লিক করে ধরে রাখতে হবে। তারপরে এখানে এই যে কাছি, কাছিতে আপনার ক্লিক করে দিবেন। তারপর আপনাদের
গ্যালারি থেকে আপনারা ওই ফটোগুলো নিয়ে আসবেন। তো এখন আমি কি করবো, আমি এখন মাথাটা লাগাবো, ঠিক আছে? এই যে আমি শুধু মাথাটা এখান থেকে ক্রপ করবো, তারপর এখানে টিক মার্ক দিয়ে দিব। তো এভাবে আপনারা হাত দিয়ে হ্যাঁ নিয়ে আসবেন, এই যে এভাবে। তো আমার আমার এটা ঘুরাতে হবে, ঠিক আছে? এই যে আমি কিন্তু এই মাথাটা এদিকে রাখবো, কারণ আমার সবগুলো কিন্তু আমাদের এদিকে থাকে, এদিকে থেকে আমার নাড়াচাড়া করবে, ঠিক আছে? এই পাশটা নাড়াচাড়া করবে, এই এই জায়গাটা আমার স্থির থাকবে, ঠিক আছে? এই জায়গাটা আমার স্থির থাকবে, এই জন্য আমি এটা ঘুরে দিয়েছি। তো এখানে আমি আবার টিক মার্ক দিয়ে দিব, আমি আপনাদের দেখাবো জিনিসটা, এই যে আবারও আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। তো এখন আমি কি করব, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বনটা, বনটা একটু নিচে নিয়ে আসবে হালকা, তো তারপর আমি এখান থেকে যে মাথাটা নিয়েছি, আমি এখান থেকে মাথাটা সিলেক্ট করে দিবো। এই যে এখানে মাথার যে থ্রি ডট আছে, এই যে এখানে যে থ্রি ডট আছে যে মাথাটার, এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে অ্যাটাচ করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা অ্যাটাচ হয়ে গেছে। তো আমার মাথাটা একটু ছোট হয়ে গেছে, ঠিক আছে? বডি থেকে একটু ছোট হয়ে গেছে। তো সেটার জন্য আপনারা কীভাবে এটা এডিট করবেন, এখানে আবার ট্যাপ করবেন, ট্যাপ করে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিটে আপনারা ট্যাপ করে দিবেন। তারপরে এই যে এখানে একটা অপশন আছে, এই যে এখানে মুভিং, মুভিং আপনারা ট্যাপ করে আপনার এই যে আগে বডিটা আপনার হালকা হালকা করে দেখতে পারবেন। তারপর দু এক আঙুল দিয়ে এই পাশে ধরবেন, আর এক আঙুল দিয়ে টান দিবেন এক সাইডে, এদিকে টান হালকা হালকা বড় হবে। হ্যাঁ মানে এটা এখানে একটু বড় হতে একটু টাইম লাগে, ঠিক আছে? এই যে আপনারা যদি টাইম নিয়ে কাজটা করেন অনেক সুন্দর হবে, আপনারা যে কোনো ক্যারেক্টারকে আপনার অ্যানিমেশন দিতে পারবেন এভাবে। ওকে, এখানে আমি এখানে এখানে টিক মার্ক দিয়ে দিবো, দেখতে পাচ্ছ যে এখানে আমার মাথাটা অলরেডি চলে এসেছে। হ্যাঁ তো এইভাবে আপনারা সবগুলাতে আপনারা জয়েন করতে পারবেন। তো এখন আমি কি করবো, আমি এখন ডানাটা লাগাবো, ঠিক আছে? তো আমি আবারও নিউ ট্যাবে এখানে ক্লিক করবো, নিউ বনে, তারপর এখানে বাকেট অপশনে ক্লিক করবো, তারপর এখানে কাঁচি অপশনে ক্লিক করবো, তারপর আমি এখান থেকে আমি ডানাটা নিয়ে নিব, ঠিক আছে? ডানাটা নিয়ে নিচ্ছি, এই যে ডানা। ওকে, আমার ডানাটা নেওয়া হয়ে গেছে। তো এখন আমি এখানে ডানাটা পজিশন মতো বসিয়ে দিব, ঠিক আছে? এভাবে ঘুরিয়ে দিব, এক আঙুল দিয়ে এক সাইডে ট্যাপ করে ধরবেন, এক সাইডে দিয়ে আপনারা এভাবে বসিয়ে দিবেন, এই যে এভাবে আপনারা বসিয়ে দিবেন। তো এখন এখানে টিক মার্ক দিয়ে দিবেন আপনারা, এই যে এখানে আবারও টিক মার্ক দিয়ে দিবেন। তারপর আমার যেটা করতে হবে বন্ধুরা, এখানে আমি ডানাতে গিয়ে এখানে ট্যাপ করে দিব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন আমার ডানা কিন্তু, হ্যাঁ ডানা কিন্তু হয়ে গেছে। আপনার সাইড এখান থেকে আপনারা ডানা নিচে উপরে করতে পারবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমি এটা নিচে করে দিচ্ছি, এই যে ডানা এখানে আমার সেট হয়ে গেছে। তো আমি এখানেও ডানা সেট করবো, আমি এটাকে আমি এখানে সেট করে দিব, ঠিক আছে? অ্যাটাচ করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমার ডানা দুটোটা কিন্তু উপরের উপরে যেটা লেয়ার আছে উপরের লেয়ারে। তো আমি এই এই ডানাটা আমি হ্যাঁ ওপাশে নিয়ে যাবো, বডির ওপাশে নিয়ে যাবো। তো সেটার জন্য আমার কী করতে হবে বন্ধুরা, এটার জন্য এই যে এখানে একটা অ্যারো চিহ্ন দেখতে পারতেছেন, হ্যাঁ ইউলো কালার, হলুদ কালার, এটাতে ট্যাপ করবেন খালি। হ্যাঁ আপনারা দেখবেন এটাতে ট্যাপ করলে এটা ভিতরে চলে যাবে, রেড কালারে ট্যাপ করবেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ওইটা ওই পাশে চলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওই ওই পাশে চলে গেছে। হ্যাঁ এইভাবে আপনারা কাজটা করবেন, ঠিক আছে? তো তারপর আমি এখন যে কাজটা করব, তারপর আমি যে কাজটা করব সেটা হলো এই যে এটা লেসটা আমি লাগিয়ে নিব, ঠিক আছে? যেটা লেস লেসটা আমি লাগিয়ে নিব, আমি আগে হাত এগুলো একটু সরিয়ে নিচ্ছি, তারপর আমি লেসটা লাগিয়ে নিব। এখন এই যে নিউ বনে ক্লিক করবো, তারপর বাকেট অপশনে ক্লিক করবো, এখানে কাঁচি অপশন আছে, কাঁচি অপশনে ক্লিক করে দিব। তারপর আমি গ্যালারি থেকে আবারও আমি লেসটা নিয়ে নিব, এই যে আমার লেসটা, আমি এখান থেকে লেসটা আমি ক্রপ করে নিয়ে নিব, ঠিক আছে? ওকে, আমার ক্রপ হয়ে গেছে। তো আমি এখান থেকে লেসটা নিয়ে নিব, যাতে আমার এই পাশটা যাতে নাড়াচাড়া করে, এই জন্য আমি এখানে এটা সিলেক্ট করে দিতেছি, এই এইভাবে যেভাবে আছে আমি এইভাবে সিলেক্ট করে দিতেছি, ঠিক আছে? ওকে বন্ধুরা, আমি এখানে এখন লেসটা অ্যাটাচ করে দিব। তো বন্ধুরা এই যে আমার এখানে লেসটা অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে? এই তোমরা দেখতে পাচ্ছ আমার বনটা এখানে অ্যাটাচ হয়ে গেছে, এই যে লেসটা আমি যেদিকে সেদিকে এখন নাড়াতে পারবো, ঠিক আছে? তারপর আমার এখন বাকি আছে পাগুলা, ঠিক আছে? এখন আমার পাগুলা বাকি আছে। এখন আমি আবার নিউ বনে ক্লিক করবো, আবারও বাকেট অপশনে ক্লিক করবো কাছি, তারপর এখানে আমি এখান থেকে একটা পা নিয়ে নিব। তো পাটা আমার ক্রপ করা হয়ে গেছে, ঠিক আছে? ব্ল্যাক এই জন্য এটা চোখে পড়তেছে না। তো এখানে আমি আবার টিক মার্ক দিয়ে দিব। তো এইভাবে এসে আমি এখানে এটা পাটা বসিয়ে দিব, ঠিক আছে?
এই যে এভাবে বসিয়ে দিব, জাস্ট এভাবে বসিয়ে এখানে টিক টিক মার্ক দিয়ে দিব। ওকে, আবারও ডাবল ট্যাপ, তারপরে যে এখানে আমি পাটা অ্যাটাচ করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমার পাটা কিন্তু অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখন ওইটা অ্যাটাচ করব। তো তারপর আমি এখানেও ট্যাপ করব, ঠিক আছে? এখানে ট্যাপ করে আমি এই পাটাই আমি এখানে অ্যাটাচ করে দিব। তোমরা দেখতে পাচ্ছ আমার এই পাটা অ্যাটাচ হয়ে গেছে। তো এখন আমার এই পাটা কিন্তু এই সাইডে, তো সেটার জন্য আমি কী করতে হবে, আমি এখানে ট্যাপ করে দেবো। এইভাবে ট্যাপ দিব, আমার এটা পাটা ওই পাশে চলে গেছে কিন্তু, ঠিক আছে? ওই পাশে চলে গেছে, এই যে আমি এখানে পুরো একবার ওই পাশে ওই পাশে নিয়ে যাবো, ঠিক আছে? তো এখানে আমি ট্যাপ করে করতে থাকবো, করতে থাকবো, তারপর যতক্ষণ না যাবে আমি ট্যাপ করতেই থাকবো, ঠিক আছে? এই যে আমার পাটা কিন্তু ওই পাশে চলে গেছে, হ্যাঁ, এই দেখতে পাচ্ছ আমার পাটা ওই পুরো ওই পাশে চলে গেছে। এইভাবে তোমরা পাগুলা, হ্যাঁ, সিলেক্ট করে নিবা, ঠিক আছে? তারপর যে কাজটা করতে হবে বন্ধুরা, আমার চোখ এবং কি ঠোঁট আমার এখান থেকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো সেটার জন্য আমার যে কাজটা করতে হবে, তো এখানে আমি নিউ বনে ট্যাপ করব, ঠিক আছে? নিউ বনে ট্যাপ করে এই যে এখানে আবার বাকেট অপশনে ক্লিক করব। এখানে কাঁচি একটা অপশন আছে, এখানে ট্যাপ করব, আমি গ্যালারিতে চলে যাব। তারপর এখান থেকে আমি এই যে চোখ, আমি চোখ এখান থেকে সিলেক্ট করে নিব, ঠিক আছে? আমার চোখ এখান থেকে আমি সিলেক্ট করে নিব, এই যে এভাবে। তারপরে এখানে আমি টিক দিয়ে দিব, ঠিক আছে? তারপর চোখ, এই চোখটা একটু আমি ছোট করে দিব, ঠিক আছে? ওটা একটু বড় রাখবো, কারণ আমার এই চোখটা হচ্ছে ও পাশে, আর এটা এটা এখন যেটা সেভ করবো সেটা সেটা রাখবো এই পাশে। তো বন্ধুরা, এখানে আসার পর আপনারা এই যে এখানে আপনারা দেখবেন থ্রি ডট, এই যে থ্রি ডট এখানে ট্যাপ করবেন, তারপর এখানে প্লাস আইকন আছে, এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? সরি, এখানে না, আমি এটা পরে দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, নিউ বনে আপনারা ট্যাপ করবেন, ঠিক আছে? নিউ বনে ট্যাপ করার পর এই যে এখানে বাগের অপশন আছে, বাগের অপশনে ট্যাপ করবেন। তারপর এখানে কাঁচি অপশন আছে, কাঁচি অপশনে ট্যাপ করবেন। তারপর এখান থেকে আপনারা এখান থেকে চোখটা আপনারা নিয়ে নিয়ে নেবেন। তো আমি চোখটা নিয়ে নিচ্ছি, এখানে এখন আমি এই চোখটা এখানে বসিয়ে দিব। বন্ধুরা, আমি এই চোখটা একটু ছোট করে দিব, কারণ কি আমার এই এই চোখটা তো মনে করেন ও পাশে থাকবে, ঠিক আছে? মানে এক সাইডে থাকবে, আর এ পাশে যদি চোখটা রাখবো এটা একটু বড় রাখবো, মানে এটা তো আমার সামনে থাকবে, এই জন্য আমি এটা একটু ছোট করে দিলাম। তারপরে এখানে টিক মার্ক দিয়ে দিব। তারপর আমি আবারও বাকেট অপশনে চলে যাবো, এবার ট্যাপ করে ধরে রাখবো, কাঁচি অপশনে যাব। তারপর এখান থেকে আমি আবারও এটা নিয়ে নেব, এই যে এই চোখটা আমি আবার নিয়ে নিব, ঠিক আছে? তো এটা আমি কি করবো, এখানে বসিয়ে দিব, ঠিক আছে? এই যে এখানে একটু হালকা করে এখানে বসিয়ে দিব। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু চোখটা এখানে বসানো হয়ে গেছে। তো এখন আমার যে কাজটা করতে হবে, আমি এই যে এখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন কর্নারে, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করে এখানে প্লাস অপশন আছে না, এখান থেকে নিউ লেয়ার নিয়ে নেবেন, ঠিক আছে? নিউ লেয়ার নেওয়ার পরে এখানে আপনারা চলে আসবেন। তো এখন আমার কাজটা করতে হবে, আমার যে চোখের পলক পড়বে না, চোখের পলক পড়ার জন্য আমার, হ্যাঁ, এই যে এখান থেকে আমার একটা সাদা অংশ নিতে হবে, চোখের যে উপরে সাদা অংশটা আমার এটা নিতে হবে। তারপর আমি এটা এখানে, তারপর আমি এখানে ট্রিক মার্ক দিয়ে দেবো, ঠিক আছে? তারপর এখানে একটু বসিয়ে দিব, এই যে ছোট করে দিব, ওইটা সেম, মানে সেম সাইজ লাগবে কিন্তু, আমি আগে যেটা সেট করেছি এটা সেম সাইজ লাগবে। এখানে বসিয়ে দিলাম, তারপরে এখান থেকে আমি আবারও বাকেট অপশনে আসবো, আবারও কাঁচি অপশনে। তো এখান থেকে আমি এটা আবার নিয়ে নিব, ঠিক আছে? এটা এখানে বসিয়ে দিব, হ্যাঁ, হালকা একটু ছোট করে নিচ্ছি। তো তারপর আমি এখানে টিক মার্ক দিয়ে দিব। তো বন্ধুরা, এখন এই দেখতে পাচ্ছ দু লেয়ার আমার, হ্যাঁ, এই যে এই যে তোমরা দেখতে পাচ্ছ চোখের যে পলক গুলা পড়বে, এই যে এখান থেকে আপনারা দেখতে পারবেন, এই যে এগুলো আমার একটু সুন্দরভাবে পজিশন মতো বসালে ভালো হয়, ঠিক আছে? মানে একবারে ওইটার উপরে এটা, এই যে এটার উপরে এটা যদি মানে বরাবর হয় তাহলে দেখতে অনেক সুন্দর হয়। আমারটা কিন্তু বরাবর হয় না, একটু এদিক ওদিক হয়ে গেছে, তো সমস্যা নেই, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এটা কীভাবে ঠিক করবেন আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা নিচে আর এটা একটু হালকা উপরে। তো আমি কী করবো, এই যেটা নিচে এটা আমি হালকা উপরে উঠে দিবি, যে এখানে মুভিংয়ে ক্লিক করে এক পাশে ক্লিক করে আপনার হালকা একটু উপরে উপরে করে দেবেন, ঠিক আছে? এই যে উপরে যাইতেছে আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে একটু উপরে করে দেবেন, বেশি উপরে চলে গেছে। ওকে, তো এখন এখন দেখতে পারবেন, ঠিক আছে? এই যে
এটা আমি আর একটু ছোট করে দিই। এখন দেখতে কেমন দেখা যায় দেখি তো বন্ধুরা, ঠিক এভাবে তোমরা করবা, ঠিক আছে? তারপর এখানে তোমরা টিক মার্ক দিয়ে দিবা, এই যে এখানে টিক মার্ক দিয়ে দিবা। তারপর তোমরা এখানে যে কাজটা করতে হবে বন্ধুরা, এখানে তোমরা ট্যাপ করবা, ঠিক আছে? এখানে এসে এই যে নিউবর্ন নিয়ে নিবে, এখানে এসে নিউবর্ন তোমরা নিউবর্ন নিয়ে নিবে, আমার চোখ চোখ এখানে অ্যাটাচ করার জন্য এখান থেকে নিউবর্ন নিয়ে নিবে। এখান থেকে কয়েকটা তোমরা নিউবর্ন নিয়ে নিবে, কারণ এগুলো চোখ আর ঠোঁট লাগানোর সময় কাজে লাগবে, ঠিক আছে? এভাবে নিয়ে নিবে। হ্যাঁ, এখানে আমি আর একটা অ্যাটাচ করে দিচ্ছি, এই যে। হ্যাঁ, তারপর এখন আমি এখানে চোখ চোখ লাগাবো। এখন আমি চোখটা আমি এখানে লাগিয়ে দিব, ঠিক আছে? এই এই বনে ট্যাপ করব, এই বনে ট্যাপ করে আমি এখান থেকে চোখটা লাগিয়ে নিই, এই যে অ্যাটাচে ক্লিক করব। আমার চোখটা কিন্তু উল্টা হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য আমি এখানে এই যে এখানে আন্ডু আন্ডু অপশনে ক্লিক করব। তারপর এই এই পাশে আমি ট্যাপ করে দেব, ঠিক আছে? তো এখন কিন্তু আমার মানে হয়েছে, ঠিক আছে? কিন্তু আমার চোখটা একটু বড় দেখাচ্ছে, ঠিক আছে? চোখটা বড় দেখাচ্ছে, সেই জন্য আমি এখানে এডিট অপশনে চলে যাব। এডিট অপশনে গিয়ে আমি এবার ছোট করে দেব, ঠিক আছে? যেখানে মুভিং অপশনে ক্লিক করে ছোট করে দেব। এভাবে ছোট করে দিবেন, ঠিক আছে? তো আমার কি করতে হবে, ওইটা আমার ছোট করতে হবে, ঠিক আছে? ওইটা আমার ছোট করতে হবে, যে এটা এটা আমার ছোট করতে হবে। তো এটা আমি ট্যাপ করে ছোট করে দিচ্ছি। আমি চাইলে চোখগুলো আলাদা আলাদা ভাবে, হ্যাঁ, মাস্টার বন্দি সেট করতে পারতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে বেশি সেভ করা যায় না, ঠিক আছে? ফ্রিতে বেশি সেভ করা যায় না, ঠিক আছে? এই জন্য আমি এখান থেকে পুরো বডিটা আমি এখান থেকে তৈরি করতেছি। এটা আমি একটু ছোট করে দিই। তো এখানে আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ যে এখানে চলে এসেছে, কিন্তু আমার চোখগুলো কিন্তু এখানে বসে গেছে। হ্যাঁ, তো চোখগুলা এখন আমি যে কাজটা করতে হবে বন্ধুরা, এখন আমার যে কাজটা করতে হবে, এখন আমি ঠোঁট এখানে ঠোঁট লাগাবো, ঠিক আছে? ঠোঁট লাগানোর জন্য আমরা আবার উপরে যে নিউবর্ন অপশন আছে, নিউবর্ন অপশনে চলে যাবো। হ্যাঁ, নিউবর্ন অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমি বাকেট অপশনে ক্লিক করব, তারপর এখানে কাঁচি অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে আমি ঠোঁট সিলেক্ট করে নিব আগে, এই যে ঠোঁট ঠোঁট সিলেক্ট করে নিব, ঠিক আছে? তারপর এখান থেকে ঠোঁটটা আমি নিয়ে নিব, তারপর এবার ছোটা যেভাবে যেরকম আসছে আমি এরকমই ট্যাপ করে দেবো, ঠিক আছে? তারপর আমি এখান থেকে এই যে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ লেয়ার নিতে হবে, যখন আর কি আমি কোনো কিছু নাড়াবো মানে এক এক জায়গায়, যাতে যেমন ঠোঁট চোখ, তখন কিন্তু আমার লেয়ারের কাজ অবশ্যই, ঠিক আছে? তারপর আমি এখানে প্লাস এখানে ক্লিক করে নিউ লেয়ার নিয়ে এখানে বাগারের শুনে ট্যাপ করে ধরে রাখবো, তারপর কাছে অপশনে আসবো, তারপর এখান থেকে পিকচারে গিয়ে আমি ঠোঁটার যে বন্ধ মানে বন্ধ করার যে একটা পিক, আমি ওটা পিঞ্জি পিক, এটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব, তারপর এটাকে আমি এখানে বসিয়ে দিব যেভাবে, তারপর এইভাবে ট্যাপ করে দিব। তো তুমি দেখতে পাচ্ছ যে এটা আমার ঠোঁটটা নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ঠোঁটটা নাড়াচাড়া করতেছে। তো এখন আমরা কী করতে হবে, আমার এই ঠোঁটটা একটু হালকা মনে হচ্ছে যে উপরে চলে গেছে, ঠিক আছে? তো আমি ট্যাপ করে এই পাশে ট্যাপ করে ধরে একটু নিচে নামিয়ে দিব, এভাবে একটু নিচে নামিয়ে দিব। এখন আমি দেখবো ঠিক আছে কিনা, এখন আমার উপরে, আবারও আমি একটু নিচে নামিয়ে দিব। এখন মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে? আমি আর একটু নিচে নামিয়ে দিই, এই যে এখন এখন একবার পারফেক্ট, ঠিক আছে? তো এখন আমি এখানে টিক মার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমার ঠোঁটটা কিন্তু এখানে চলে আসছে, এই যে এখানে ঠোঁটটা চলে আসছে। এখন আমার যে কাজটা করতে হবে, আমি এখানে ঠোঁটটা আমি এখানে ই করে দিব, ঠিক আছে? এই যে এই যে একটা বন আছে, এই বন দিয়ে আমি ঠোঁটটা এখানে লাগিয়ে দিব, এই বনটা এখানে নিয়ে আসবো, যেখানে ঠোঁটটা রাখার এখানে আমি নিয়ে আসবো, তারপর এখানে অ্যাটাচ অপশনে ক্লিক করবো, এই যে অ্যাটাচ, আমার ঠোঁটটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেছে, ঠিক আছে? এই যে ঠোঁটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? সেটার জন্য সমস্যা নয়, এখানে এডিট অপশনে যাবো, এডিট অপশনে গিয়ে আমি এই যে এখানে মুভিং মুভিংয়ে গিয়ে আমি ঠোঁটটা ছোটো করে দিব এভাবে।
আপনারা কিন্তু ওই পাখিটা দেখতে পারবেন, ঠিক আছে? তারপরে আপনারা দেখে দেখে আমরা এখানে টোটা ছোট করে দিবেন। এখানে একটু ছোট হতে একটু স্লো কাজ করে, ঠিক আছে? তারপর আমি ওইটাও আমি ছোট করে দিব, হ্যাঁ এটা এটা আমি ছোট করে দিব, এই যে এটা এটা আমি এটা একটু ছোট করে দিব। তো বন্ধু এখানে আমি চেক করে দেখবো যে কেমন মানে সেম সেম হয়েছে কিনা। হ্যাঁ এই যে এখানে তোমরা চেক করতে পারবো। তো আমার মোবাইল একটু স্লো কাজ করে, ঠিক আছে? কারণ এইগুলো এডিট করতে গেলে অনেক মোবাইল অনেক হ্যাং মারে। মোবাইল কিন্তু র্যাম ভালো, 8 জিবি র্যাম, তারপর আমার মোবাইল একটু স্লো এখানে আসলে স্লো কাজ করে। এটা আমি একটু হালকা ছোট করে দিবো, আরো ছোট করে দিবো এটা, আমার ওইটা আরো ছোট, ঠিক আছে? ওইটা সেম সেম রাখতে হবে আমার। ওকে এখন আমি চেক করে দেখবো। ট্যাপ করতেছি কিন্তু ট্যাপ হইতেছে না, ঠিক আছে? এই যে মোটামুটি চলে, ঠিক আছে? আপনারা সুন্দরভাবে করে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তারপর এখানে টিক মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে? টিক মার্ক দেওয়ার পর এখানে টোটা চলে আসবে, ঠিক আছে? এই যে টোটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ তো ঠোঁট কীভাবে নাড়াবেন সেটা আমি দেখাবো। হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন ঠোঁটটা এখানে চলে আসছে, এখানে এই যে চোখের, এটা যে চোখের বন, চোখ বন্ধ হবে কী হবে আমি সেটাও দেখাবো। হ্যাঁ তারপর আপনাদের এখানে কাজ শেষ, তারপরে যে এখানে উপরে 3 ডট, এই যে কর্নারে 3 ডট আছে, 3 লাইন, 3 লাইনের তারপর এখানে এই যে সেভ অ্যাজ, এখানে ট্যাপ করবেন, ঠিক আছে? ট্যাপ করে আপনারা এই যে এখান থেকে আপনারা একটা ফাইল নেবেন, এই যে এখানে আছে না 5টা ফাইল, এখানে সেভ করা যায়, ঠিক আছে? এই জন্য আমি কি করলাম না, আলাদা আলাদা চোখ, আলাদা আলাদা বডি, মানে আমি যদি পাতাম মাস্টার, হ্যাঁ সলভ ই করে আমি করতে পারতাম, কিন্তু আমি করি নাই, কারণ আমার এখানে মানে বেশি সেভ করা যায় না, ফাইল সেভ করা যায় না, আমি টাকা দিয়ে করতে গেলে আমার মানে সেভ করা লাগবে, ঠিক আছে? আমার ফ্রিতে শুধু 60টা ফাইল দেয়, ঠিক আছে? তারপর এখান থেকে আমি ওকে করে দিব, ওকে করে একটা নাম দিয়ে দিব, ঠিক আছে? টিয়া পাখি, টিয়া পাখি দিয়ে আমি এখান থেকে ডান করে দিব, তারপর সেভ করে দিব, ঠিক আছে? এখানে আমার সেভ হয়ে গেছে বন্ধুরা। তো এখন আমরা কী করতে ব্যাগে ব্যাগে যেতে হবে, ঠিক আছে? তারপরে যে নিউ কার্টন, নিউ কার্টনে চলে যাবো আমরা। নিউ কার্টনে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? যেখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, অনেক অপশন আছে, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড যেখান থেকে আপনারা চাইলে গ্যালারিতে যেতে পারবেন, ফটো ফটো আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা ডিফল্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে দিব। তারপরে এখান, তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমাদের যে ফ্রেমের ভিতরে যে অপশনটা আছে, ফ্রেমের ভিতরে অপশনটা শুধু আমার হ্যাঁ দেখা যাবে, আর বাকিগুলো দেখা যাবে না, সেই জন্য আপনারা এটা ছোট করে দিবেন, ঠিক আছে? এভাবে ছোট করে দিয়ে আপনারা এখানে বসিয়ে দিবেন, কারণ বাইরের অংশটা কোনো আমাদের স্ক্রিন না, ঠিক আছে? আমাদের স্ক্রিন হচ্ছে, এই যে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে, হ্যাঁ এটা চতুর্ভুজের মতো, হ্যাঁ ভিতরেরটাই আমার স্ক্রিন, ঠিক আছে? আপনারা এই জায়গাটা খেয়াল রাখবেন। তারপর আপনারা চলে যাবেন ব্যাকে, ঠিক আছে? ব্যাক করে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট, ঠিক আছে? ইনসার্ট অপশনে ক্লিক করবেন, তারপর এই যে জঙ্গল, জঙ্গলে ক্লিক করবেন, তারপর এখানে কাস্টম আইটেম, কাস্টম আইটেমে ক্লিক করবেন, তারপর এখান থেকে আমি যে একটা আইটেম আমি ক্যারেক্টার মেক করেছি, আমি এটা এখানে পেস্ট করে দিব, ঠিক আছে? তো বন্ধুরা এটাতে পেস্ট করে দিয়েছি, তো এখান থেকে আপনারা চাইলে এটা বড় ছোট করতে পারবেন, হ্যাঁ সমস্যা নাই, আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে? যাতে কাজটা করতে ভালো হয়, এই যে এখান থেকে আপনারা এটা মুভিং করতে পারবেন, ঠিক আছে? তারপর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা, এটা আপনারা ই করতে পারবেন। তারপর আমাদের আপনারা যদি ঠোঁট চোখ নাড়াতে চান, আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে ট্যাপ করবেন, এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠোঁট চোখ কিন্তু আপনারা এখান থেকে নাড়াতে পারতেছেন, ঠিক আছে? এই যে এই যে ঠোঁট চোখ কিন্তু আপনারা নাড়াতে পারতেছেন, ঠিক আছে? এই এখানে এসে আপনারা এরকম করে যদি আমি দেখাচ্ছি আপনাদের, এই আপনারা কয়েকটা ফ্রেম নিয়ে নেবেন, এরকম কয়েকটা ফ্রেম আপনারা নিয়ে নেবেন, এই যে এরকম কয়েকটা ফ্রেম নিয়ে নেবেন, তারপর এখানে 1 ফ্রেম, হ্যাঁ 1 ফ্রেম, এই যে এই যে 1 ফ্রেম, হ্যাঁ 1 ফ্রেমে এসে আপনারা যদি এখানে এসে কোথায়, এই যে এই দেখতে পাচ্ছেন আপনারা যদি এখানে এসে এখানে ট্যাপ করবেন আগে, হ্যাঁ ট্যাপ করার পর আপনারা এখানে এখানে ট্যাপ করে দেবেন নিচে, তারপর আবার কয়েকটা ফ্রেম গিয়ে আবার ওখানে আপনারা
এই যে ওয়ানে ট্যাপ করে দিবেন, তারপর আবারও কয়েকটা ফ্রেম গিয়ে আপনার ওয়ানে ট্যাপ করে দিবেন, ঠিক আছে, আবারও কয়েকটা ফ্রেম গিয়ে ওয়ানে ট্যাপ করে দিবেন, আবারও কয়েকটা ফ্রেম গিয়ে আপনার ওয়ানে ট্যাপ করে দিবেন। এভাবে দিলে আমি এখন প্লে করে দেখাবো যে কেমন হয়েছে, ঠিক আছে। এই যে দেখতে পারবেন এখন, এই যে আমার চোখটা একবার বন্ধ হচ্ছে, একবার হ্যাঁ ওপেন হচ্ছে। তা আপনি শুধু এটা না, ঠিক আছে, আপনি এখানে এসে আপনারা এখানে হাত পা নাড়াতে পারবেন। তা আপনি আবার ওয়ান ফ্রেমে চলে আসবেন, যদি ওয়ান ফ্রেমে চলে এসে আপনারা যদি পাটা একটু এরকম করে দেন, এই যে এরকম করে দেন, দেখতে পাচ্ছেন আগে যে পাটা ছিল, ওটা দেখা যাচ্ছে সাদা অংশ হয়। তো আপনারা আবার এটা যদি এরকম করে দেন, তো এখানে আমার হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি আবার যদি পাটা একটু সামনে করে দিই, না আবার পাটাটা পিছিয়ে করে দিই, এই পাটা একটু পিছিয়ে করে দিই, তারপর আবার হ্যাঁ, আবার আমি দু ফ্রেম বাদ দিয়ে আমি আবার একটু পাটা একটু সামনে করে দিব, আবার এই পাটা একটু পিছিয়ে করে দিব। আপনারা শুধু পা না, আপনারা চাইলে ডানও নাড়াতে পারবেন, ঠিক আছে। এই যে ডানা ডানা নাড়াতে পারবেন, এই যে ডানা ওইটু নাড়াতে পারবেন, ঠিক আছে, এইভাবে হ্যাঁ। তারপর এই যে মাথা, মাথা আপনারা নাড়াতে পারবেন এখান থেকে, ঠিক আছে, এই যে মাথা, মাথা নাড়াতে পারবেন, হ্যাঁ, মানে সব আপনারা এখান থেকে চাইলে যে লেজ, লেজও নাড়াতে পারবেন, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন লেজ, লেজ নাড়াতে পারবেন এইভাবে। তো এইভাবে আপনারা বন সেটিং করে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন খুব সহজ। আমি এখন ক্লিক করে আপনারা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমার এগুলো হাঁটতেছে, ঠিক আছে, ডানা নাড়াচ্ছে, সব কিছু হচ্ছে। আপনারা কিন্তু এভাবে করতে পারবেন, হ্যাঁ, মানে খুবই ইজিলি। আমি তো এখনও আমার কোনো গল্প তৈরি করি না, আপনারা গল্প তৈরি করবেন, গল্প তৈরি করে আপনারা এগুলো হাত পা নাড়িয়ে আপনারা এই কাজটা সম্পূর্ণ করবেন, ঠিক আছে। এই যে আপনারা চাইলে ডানা এইভাবে নাড়াবেন, ওই ডানাটা এইভাবে নাড়াবেন, যদি এটা সামনে নিয়ে আসতে চান, এটা সামনে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, আপনারা এইভাবে কাজটা করতে পারবেন, এই কাজটা করতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে প্রবলেমটা, এখানে প্রবলেমটা কেন হয়েছে আমি বলতেছি। ওই যে আগে যে একটা আমি ই করছি না, এটা যদি আমি এগুলো যদি আমি ট্যাপ করে একটু পিছিয়ে নিয়ে নিতাম, ইউলো যে একটা কালার, একটা এরো চিহ্ন আছে, ওইখান থেকে আমার প্রবলেমটা হতো না, ঠিক আছে। তাই আপনারা একটু দেখে শুনে কাজ করবেন, হ্যাঁ, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো বন্ধুরা আপনারা যদি চান যে আপনারা চোখ মুখ হ্যাঁ অটোমেটিক নাড়াবেন, তাহলে আপনারা কী করবেন, সেটিং অপশনে চলে যাবেন, এখানে গিয়ে অ্যানিমেশন অফ, এটা অফ করা আছে, এটা আপনার অন করে দিয়ে এখান থেকে আপনারা তো স্লো, আপনার যত বেশি দিবেন এটা তত তাড়াতাড়ি ই হবে, হ্যাঁ। আর এখান থেকে যদি আপনারা এখানে এসে এক দিয়ে আপনার ওকে করে দেন, তো এখন আপনাদের এটা দেখতে পাবেন যে অটোমেটিকলি এটা করছে, ঠিক আছে, অটোমেটিকলি হবে। তো এইভাবে আপনারা বন সেটিং করে অ্যানিমেশন দিবেন। তো বন্ধুরা এখন তো আমার এই ক্যারেক্টারটা এদিকে মুভ করে আছে, ঠিক আছে, তো আমি এটা উল্টো দিকে মুভ করাবো কীভাবে সেটার জন্য আমাকে এই যে এখানে লেখা আছে এডিট ইউনিট, ঠিক আছে, আমি এখানে ট্যাপ করে দিব, হ্যাঁ, ট্যাপ করে দেওয়ার পর এখানে ফ্রেমে আমি চলে যাব। এখানে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন ফ্লিপ, এই যে ফ্লিপে ক্লিক করলে আমার এটা ফ্লিপ হয়ে যাবে, ঠিক আছে, এখন এটা এদিকে ফিরে আসে, এখানে ফ্লিপ করলে এটা আমার এদিক হয়ে যাবে। তো যখন তোমাদের ভিডিওটা হয়ে যাবে, হ্যাঁ, এটা কীভাবে তোমরা সেভ করবা, এই যে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইন, থ্রি লাইনে তোমরা ট্যাপ করে দিবা, ঠিক আছে, এখানে তোমরা এই যে এক্সপোর্ট, ঠিক আছে, এক্সপোর্টে ক্লিক করলে তোমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। আর ওইটা যদি এটা যে সেভ প্রজেক্ট, মানে তোমরা যে কাজটা করতে আসো সেটা তোমরা এখানে সেভ করে রাখতে পারবে, পরবর্তীতে এটা ডিলিট হবে না, ঠিক আছে, তোমরা এখানে প্রজেক্ট সেভ করে রাখবা, যখন তোমাদের কাজটা সম্পূর্ণ হয়ে যাবে তখন তোমরা এখানে এক্সপোর্ট দিয়ে তোমরা হ্যাঁ ভিডিওটা হ্যাঁ ই করতে পারবে, ইম্পোর্ট করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে তো আমাদের জানাবেন, ঠিক আছে। বন্ধুরা প্লিজ এটা লাইক করে দিবেন, হ্যাঁ, লাইক না করলে ভিডিও করতে সত্যি ভালো লাগে না, সত্যি কথা, অনেক কষ্ট করে ভিডিও বানাই, বিশ্বাস করেন, হ্যাঁ। আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমি নতুন এরকম ভিডিও আপলোড করে থাকি। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।